হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দিস ইজ মি নিজন আক্তার, মিম ফ্রম টেসল বাংলাদেশ, ব্যাক এগেইন উইথ আনাদার লেসন। সো আজকে আমরা বিটুইন অ্যান্ড অ্যামং এর ব্যবহারটা শিখব। ওয়েল, আমরা অনেকে এটা অ্যামং বলি, সো দিস ইজ দ্য রং প্রোনাউন্সিয়েশন। সো রাইট প্রোনাউন্সিয়েশন হবে অ্যামং। সো এখন থেকে আমরা অ্যামং বলবো। সো বিটুইন অ্যান্ড অ্যামং, আমরা বিটুইন ইউজ করব তখন যখন দুইজনের মধ্যে কোনো কিছু বোঝানো হবে। দুইয়ের মধ্যে যখন কোনো কিছু বোঝানো হবে তখন আমরা বিটুইন ইউজ করব, এবং দুইয়ের অধিক যখন বোঝানো হবে তখন আমরা অ্যামং ইউজ করব। সো চলুন একটু দেখে নেই, দুইয়ের মধ্যে বোঝানো হলে তখন আমরা বিটুইন ইউজ করব, অ্যান্ড দুইয়ের বেশি বোঝালে তখন আমরা অ্যামং ইউজ করব। ওকে, সো চলুন এক্সাম্পল দেখা যাক। লাইক এখানে আছে ফার্স্ট এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি ডিভাইড দ্য ম্যাঙ্গো ড্যাশ দ্য টু সিস্টার্স। ওকে, ডিভাইড দ্য ম্যাঙ্গো ড্যাশ দ্য টু সিস্টার্স, এখানে বলা হচ্ছে দুই বোনের মধ্যে আমটি ভাগ করে দাও। সেখানে কিন্তু দুই বোন মানে টু পিপল, দুইজনের মধ্যে বোঝানো হচ্ছে। সো এখানে কি হবে, গেস করুন। অবভিয়াসলি এখানে বিটুইন হবে। অ্যান্ড নেক্সট এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি ডিভাইড দ্য ম্যাঙ্গো ড্যাশ ওল। ওকে, ডিভাইড দ্য ম্যাঙ্গো ড্যাশ ওল, এখানে দুইয়ের অধিক বোঝানো হচ্ছে, দুইয়ের বেশি বলা হচ্ছে। সো এখানে আমরা ইউজ করব অ্যামং, ডিভাইড দ্য ম্যাঙ্গো অ্যামং ওল। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এখন থেকে বিটুইন অ্যান্ড অ্যামং প্রিপোজিশন আমরা কোন কোন সিচুয়েশনে কোন কোন সেন্টেন্সে ইউজ করব সেটা ভালো মতো হয়তো বুঝে গেছি। সো এখন থেকে আর কোনো ভুল হবে না। সো ওয়েল, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, দ্যাটস অল ফর টুডেই। দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো লেসন নিয়ে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। ডু সাবস্ক্রাইব আওয়ার পেজ, লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন তারাও হেল্পফুল হয় ভিডিওটা দেখে। সো ওয়েল, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।